নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আপনারা জানেন যে সাম্প্রতিক অনুষ্ঠিত হওয়া প্রত্যেকটি নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে আগামী বৃহস্পতিবার অর্থাৎ দোসরা মার্চ দু আমাদের একটা স্বাভাবিক প্রবণতা থাকে যে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবার আগেই সম্ভাব্য ফলাফল কি কোন দল ক্ষমতায় আসতে চলেছে তা জানার একটা কৌতূহল ইচ্ছা আমাদের মধ্যে জাগে এবং সেই কৌতূহল নিরসনের জন্য সবাই তাকিয়ে থাকে প্রত্যেকটি মিডিয়ার উপর এবং আমাদের মিডিয়ারও একটা দায় বর্তায় যে সেই কৌতূহল নিরসন করবার যথাসাধ্য প্রয়াস চালানো আমরাও এই সময়টা একটু ঝালিয়ে নিই আমাদের যে সমস্ত সার্ভে বলুন সমীক্ষা বলুন বিশ্লেষণ পর্যবেক্ষণ যাই বলুন না কেন যেটা আমরা প্রেডিক্ট করি সেটা চূড়ান্ত ফলাফলের সাথে কতটা মিলে যাচ্ছে এবং তার ফলে আমাদের প্রতি আপনাদের দর্শকদের একটা বিশ্বাসযোগ্যতা জন্মায় তো বলা যায় এটাও আমাদের একটা পরীক্ষা এবারে আসি মূল বিষয় ত্রিপুরার নির্বাচনের ফলাফল কি হতে যাচ্ছে সে বিষয় আপনাদের একটা আগাম পূর্বাভাস দেব এর আগে আমি দুটো প্রতিবেদন করেছি ত্রিপুরা নিয়ে এটা চূড়ান্ত দু তারিখের আগে এবং দু তারিখে কি ফলাফল হচ্ছে এটার সাথে আপনারা মিলিয়ে নেবার চেষ্টা করবেন আমরা দীর্ঘদিন পর্যবেক্ষণ করে বিশ্লেষণ করে যেটা বুঝেছি যে ত্রিপুরার একটা বেসিক সমস্যা আছে যেটা হচ্ছে বেরোজগারি এখানে সত্যি কাজের ভীষণ অভাব মানুষের রুজি রোজগার পুরোটা নির্ভর রাবার শিল্পের উপরে রাবার শিল্পের থেকেই যতটুকু রেভিনিউ আসার আসে এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা ভীষণ কম বিশেষ করে পার্বত্য অঞ্চলের উন্নয়ন সেভাবে বলার মতো কিছু দেখা যায়নি আসলে ভৌগোলিক অবস্থানের কারণে উন্নয়নটা অতটা মসৃণ হয় না এ সমস্ত অঞ্চলে যাই হোক আমরা যত কাছাকাছি এগিয়ে এসেছি আমাদের যে পর্যবেক্ষণ বলুন বিশ্লেষণ বলুন সেটা পরিবর্তন হতে থেকেছে আগের দুটো প্রতিবেদনে যা আমরা উল্লেখ করেছিলাম এখানে অনেক কিছু হিসাব উল্টে যাওয়ার ইঙ্গিত আমরা পাচ্ছি আপনাদের বলে রাখি যে বিজেপি খেলতে নামার আগেই অনেকটা হেরে বসে আছে কারণ দু হাজার যখন বিপুল ম্যান্ডেট নিয়ে বিজেপি প্রথমবারের জন্য ক্ষমতায় আসলো অর্থাৎ তারা ছত্রিশটি এবং তাদের সহযোগী আইপিএফটি আটটি অর্থাৎ ষাটটির মধ্যে চুয়াল্লিশটি আসন তাদের দখলে ছিল অন্যদিকে বামের ছিল ষোলোটি মানুষ অনেক আশা করেছিল প্রত্যাশা অনেক বেশি ছিল কিন্তু একজন নেতা তিনি সম্পূর্ণ পাঁচ বছরের ট্রেনিওর চালানোর আগেই তাকে সরে যেতে বাধ্য করা হলো সরিয়ে দেওয়া হলো বলা ভালো তার জায়গায় আসলেন মানিক সাহা আসলে এটা থেকে স্পষ্ট যে তাদের যে রাজ্যপাঠ যেভাবে চালাচ্ছিলেন তাতে সাধারণ মানুষ খুশি না উচ্চতর নেতৃত্ব এটা বুঝতে পেরেই বিপ্লব দেবকে সরিয়ে মানিক সাহাকে এনেছিলেন সুতরাং বলা যায় যে নির্বাচনে লড়ার আগেই তারা হেরে বসে থাকলেন তাই বলছি যে বিজেপির অবস্থা ভীষণ খারাপ বিজেপি যেই প্রত্যাশাটা করা হচ্ছিল সেই প্রত্যাশা অনুযায়ী ফলাফল করবে না কিন্তু আমরা আমাদের এই পর্যবেক্ষণ বা বিশ্লেষণ বলুন সার্ভে বলুন তাতে একটা জিনিস দেখেছি যে বাম কংগ্রেস জোট পঁচিশের নিচে নামছে না প্রাথমিকভাবে বলছি পঁচিশের নিচে নামছে না এবং তিপ্রা মোথা কুড়িটির নিচে নামছে না তাহলে কারা ক্ষমতায় আসবে আমাদের যা বিশ্লেষণ আমাদের যা পর্যবেক্ষণ তাতে আমরা দেখছি যে বাম কংগ্রেস জোট পঁচিশ এবং আমরা ষাট শতাংশ নিশ্চিত যে বাম কংগ্রেস জোট একত্রিশটা ছুঁয়ে ফেললেও আশ্চর্যের কিছু নেই প্রক্ষান্তরে কুড়িটার উপরে তিপরা মোথা উঠতে চলেছে চল্লিশ শতাংশ সুযোগ আছে তারা একত্রিশের খুব কাছাকাছি চলে যাওয়ার সামগ্রিকভাবে প্রত্যেকটি জেলা ওয়ারি আমরা বিশ্লেষণ করেছি করে দেখেছি যে বাম কংগ্রেসের প্রতি মানুষের একটা বিশ্বাস জন্মেছে এবং এই যে পাঁচ বছরের রাজত্বকালে একটা দমবন্ধকর অবস্থা কাজ করছিল আসলে মুথাকে কেন বলছি একত্রিশের আশেপাশে চলে যাওয়া কারণ আমরা যখন কথা বলেছি প্রচুর মানুষের সঙ্গে একটা শ্রেণীর মানুষ কিন্তু ঝড়ের পূর্বাভাস মানে কিছু বলতে চায়নি কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে কিছু একটা ঘটিয়ে দেওয়ার মনোভাব তাদের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে আসলে অনেক সময় না বলা কথাও তো অনেক কিছু উত্তর দেয় সেটা কোন দিকে উত্তর দেবে পূর্বে না পশ্চিমে উত্তর না দক্ষিণে আগামী দু তারিখে সেটা বলবে কিন্তু ওই বিষয়টা মাথায় রেখে আমাদের যেন মনে হয়েছে বাম কংগ্রেস জোট একত্রিশ ছুঁয়ে ফেলতে পারে এবং ত্রিপ্রা মোথা একত্রিশের কাছাকাছি চলে যেতে পারে আসলে কিশোর দেববর্মন যেহেতু আগেই ঘোষণা করেছেন যে তিনি এই নির্বাচনের ফলাফলের পরে রাজনৈতিক সন্ন্যাস নেবেন তাই বাম কংগ্রেসের দিকে বিরাট সম্ভাবনা উঠে আসছে যদি কিনা কিছু কমও পরে বাম কংগ্রেসের তারাই ক্ষমতাসীন হবে এটা আমাদের পর্যবেক্ষণে নিশ্চিত একটা রূপ নিচ্ছে সুতরাং নিশ্চিতভাবে বলতে পারি যে ষাট শতাংশ বাম কংগ্রেসের পক্ষে ত্রিপুরার মসনদ দখলে যাচ্ছে এবং চল্লিশ শতাংশ সম্ভাবনা রয়েছে নতুন উঠে আসা পার্টি মোথার দিকে দোসরা মার্চি সমস্ত প্রশ্নের উত্তর দেবে আমাদের কৌতূহলের নিরসন করবে চূড়ান্তভাবে কারা ক্ষমতায় আসছে আপনারা নজর রাখুন একই সাথে নজর রাখুন আমার চলছে চলবে রণজিতের সঙ্গে ধন্যবাদ